আজকে যে প্রোডাক্টটি নিয়ে আমি এসেছি তার নাম হচ্ছে আনারদানা। আপনারা হয়তো বা অনেকেই এই ট্যাবলেটটি কিনে থাকতে পারেন কিংবা খেয়ে থাকতে পারেন, তবে আজকে আমরা এই প্রোডাক্টটি সম্পর্কে এমন কিছু অজানা বিষয় জানবো আপনারা হয়তো বা অনেকেই জানেন না। এই ট্যাবলেটটি কি কাজ করে থাকে, এই ট্যাবলেটটি আপনাদের খাওয়া উচিত হবে কি না সে সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানবো। তবে জানার পূর্বে একটি ব্যাপার, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যারা আমার চ্যানেলে নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। তো চলুন শুরু করা যাক। বর্তমান সময়ে ক্ষুধাবর্ধক ট্যাবলেট হিসেবে এরকম বিভিন্ন ইউনানি ওষুধ বাজারে পাওয়া যায়। এই ট্যাবলেটটি বর্তমানে অনেকেই ক্ষুধাবর্ধক হিসেবে কিংবা দুর্বলতা রোধ করার জন্য, এখানে লেখা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, জন্ডিস, আহারে অরুচি ও সাধারণ দুর্বলতা, পিত্ত নিঃসরণনালীর প্রতিবন্ধকতা, যকৃতের দুর্বলতা ও যকৃত প্রদাহে ব্যবহার্য। তো এটি এখানে লেখা রয়েছে এটি কিসে তৈরি হয়ে থাকে, রেউচিন, কাশিনী বীজ, সোরা, শুকনো কাক মাছি ইত্যাদির মাধ্যমে তৈরি হয়ে থাকে এবং সূত্র হাববে রায়কান। তো এই প্রোডাক্টগুলো সাধারণত বেশিরভাগ ইউনানি ও আয়ুর্বেদিক নামের কিছু অখ্যাত কোম্পানি বানিয়ে থাকে, যেগুলো বর্তমান সময়ে এলোপ্যাথিক দোকানে পাওয়া যায়। তো আপনারা একটি জিনিস খেয়াল করবেন, এই ট্যাবলেটগুলো কখনো MBBS কিংবা কোনো রেজিস্টার্ড ডাক্তার প্রিসক্রিপশন করে থাকে না। সাধারণত এগুলো দোকানদারেরা বিক্রি করে থাকে শরীর ভালো করার জন্য কিংবা দুর্বলতা রোধ করার জন্য। তো এটির ভিতরে কীরকম আমরা একটু দেখে নিই। এই হচ্ছে আনারদানা ট্যাবলেটটি। তো এটি খাবার নিয়মে এখানে লেখা রয়েছে 1-2 ট্যাবলেট দৈনিক 1-2 অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য। তবে আপনাদের আমি এমন একটি বিষয় এখন বলবো, সাধারণত এই সকল ইউনানি ওষুধের যে উপাদানে এটি তৈরি হয়ে থাকে তার নাম হচ্ছে সাইপ্রোহেপটারিন। এছাড়াও এর সাথে কিছু স্টেরয়েড যেমন ডেক্সামেথাসনের কম্বিনেশন এগুলো তৈরি হয়ে থাকে। এই ট্যাবলেটটি খেলে মোটা হয়, কথাটি একজন থেকে আরেকজনে শুনে শুনে আপনারা হয়তো বা এই ট্যাবলেটটি খেয়ে থাকতে পারেন। প্রথম দিকে দেখা যায় যে এই ট্যাবলেটটি খাওয়ার ফলে প্রচুর ক্ষুধা বাড়ে, রোগীর স্বাস্থ্য ভালো হতে থাকে, মুখ ফুলে যায়, পেট ফুলে যায়, রোগীর মনে করে তার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। আস্তে আস্তে আবার যখন এটি খাওয়া বন্ধ করে দেয় তখন আবার পূর্বের ন্যায় হয়ে যায়, শরীরে পানি জমে যায়, মুখে বরণ ওঠে, ফুসফুসে পানি জমে, কিডনির নেফ্রন কাজ করে না, নেফ্রোটাইটিস হয়, ফলাফল অনেক ক্ষেত্রেই কিডনি নষ্ট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই আনারদানা ট্যাবলেটটি ব্যবহার করার থেকে বিরত থাকবেন। আপনারা হয়তোবা ইতিপূর্বে অনেকেই খেয়ে থাকতে পারেন কিংবা অনেকে খেতে চাচ্ছেন। তো এগুলো 360 মূল্যে কিংবা 200 কিংবা 250 মূল্যে বিক্রি করে থাকে। যারা দোকানদাররা রয়েছে তারা খুব অল্প টাকায় কিনে এটি বেশি টাকায় বিক্রি করে থাকে। এগুলো সাধারণত 40-70 মূল্যে দোকানদাররা কিনে থাকে এবং 100-200 কিংবা 350-350 এগুলো বিক্রি করে থাকে। তাহলে ভাবেন এই ট্যাবলেটগুলো দিয়ে তারা কতটা মুনাফা কিংবা লাভ করে থাকে। কাজেই আপনারা এই সকল ট্যাবলেট খাওয়া থেকে বিরত থাকবেন, যারা খেতে চাচ্ছেন তারা অবশ্যই এগুলো খাওয়া থেকে বিরত থাকবেন এবং আপনার আত্মীয় স্বজন এবং পাশাপাশি যদি কেউ খেয়ে থাকে তাদেরকে এগুলো থেকে বিরত রাখার চেষ্টা করবেন। মনে রাখবেন এই ট্যাবলেটটি ক্ষুধা বৃদ্ধির কোনো ভিটামিন নয় কিংবা স্বাস্থ্য ভালো করার কিংবা মোটা করার কোনো ভিটামিন নয়। এই ট্যাবলেটগুলো এড়িয়ে চলুন, নিজে সচেতন হন এবং অন্যকেও সচেতন করুন। তো ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন এবং অবশ্যই সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন। ধন্যবাদ।